हेलो फ्रेंड्स, आमी गौरव, आपनारा देखछेन ड्रीम होम चैनल। ड्रीम होम चैनेले आज के आपनादेर जन्य खूब सुंदर एक फ्लैट आमरा निये एसेछि। आज के आपनादेर एक HIG कोअपारेटिवर मध्य फार्निश्ड फ्लैट देखाबो। आपनारा जारा 2BHK फ्लैट खुजछिलेन, आपनादेर एक HIG कोअपारेटिवर मध्य 2BHK फ्लैट देखाबो। कारण HIG ते आपनारा पर फ्लोरे तीनटे करे फ्लैट पाच्छेन, ताई एखाने 2BHK তিনটে করে হয়েছে, মানে মোটামুটি 1000 স্কয়ার ফিটের ফ্ল্যাট আপনারা পাবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি প্রাইড হোটেলের খুব কাছে। প্রাইড হোটেল থেকে মোটামুটি 300 থেকে 400 মিটার ডিস্টেন্সে আজকে ফ্ল্যাটটি আপনাদের দেখাবো। এই হলো প্রাইড হোটেল, এবং এর ঠিক পাশেই তৈরি হচ্ছে মেট্রো স্টেশনটি, মানে আপকামিং মেট্রো স্টেশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবং এখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ আজকের যে ফ্ল্যাটটি দেখাবো। এবং এই ফ্ল্যাটটির কাছাকাছি আপনারা মার্কেট, ব্যাংক, ATM পেয়ে যাচ্ছেন। 10 মিনিটের হাঁটা পথ অ্যাক্সিস মল, এর ঠিক অপোজিটেই আছে অ্যাক্সিস মল, তাই আপনারা খুব সহজেই অ্যাক্সিস মল চলে যেতে পারবেন। নিউটাউন বাস স্ট্যান্ডও 10 মিনিটের হাঁটা পথ। এখন আমরা চলে এলাম আজকের যে ফ্ল্যাটটি দেখাবো সেই বিল্ডিংয়ের নিচে। এই বিল্ডিংয়ে আপনারা কিন্তু একটি কভার্ড পার্কিং পাচ্ছেন। এই ফ্ল্যাটটির সঙ্গে একটি কভার্ড পার্কিংও স্যাংশনড আছে, তাই আপনারা কভার্ড পার্কিং পেয়ে যাবেন। আপনাদের নিচের অংশটি আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। ফ্ল্যাটটি লোনেবল প্রপার্টি, আপনারা চাইলে হোম লোন করতে পারবেন। HIG কোঅপারেটিভ, তাই আপনারা এটা ফ্রি হোল্ড হিসাবেই পাবেন। ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোরে আছে, লিফট রানিং আছে। চলুন আপনাদের ফ্ল্যাটটি দেখিয়ে দেওয়া যাক। এখন আমরা ফ্ল্যাটটিতে এন্ট্রি করছি। ঢুকেই আপনারা একটি ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছেন। এই ফ্ল্যাটটিতে আপনারা 2টো টয়লেট, 2টো ব্যালকনি পাচ্ছেন, এবং প্রচুর উডেন ওয়ার্ক এখানে করা আছে। ঢুকেই আপনারা ড্রয়িং ডাইনিং দেখতে পাচ্ছেন। বড় বড় স্ল্যাব মার্বেল ইউজ করা হয়েছে ফ্লোরে। এবং আপনাদের প্রথমে আমরা বাঁদিকে এই ব্যালকনিটি দেখিয়ে দিচ্ছি। এইখানে আপনারা কিন্তু একটি ওয়াশিং মেশিনের কানেকশনও পেয়ে যাবেন, অলরেডি করে দেওয়া আছে। ব্যালকনিগুলো পুরো কভার্ড করা আছে, আপনারা চাইলে সেগুলো খুলে রাখতে পারেন যদি আপনাদের পছন্দ না হয়। এই ড্রয়িং ডাইনিংটার মধ্যেও কিন্তু আপনারা একটি বড় মাপের উডেন ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন একদম রুফ অবধি। এই হলো উডেন ওয়ার্ড্রপটি, এবং তার ঠিক পাশেই আছে একটি শু র‍্যাক। এভরিথিং এখানে কমপ্লিট করা আছে। এখানে কিন্তু আপনারা ইন্টেরিয়ারই 5 থেকে 6 লাখ টাকার পেয়ে যাচ্ছেন। আপনারা প্রথমে ড্রয়িং কাম ডাইনিংটি ভালো করে দেখে নিন। সামনের জায়গাটি আপনারা ড্রয়িং হিসাবে, এবং এই জায়গাটি আপনারা ডাইনিং হিসাবে ইউজ করতে পারবেন। এই হলো কিচেনটি, একটি কভার্ড কিচেন, সঙ্গে মডিউলার কিচেন আপনারা পাচ্ছেন। এই মডিউলার কিচেনটির মধ্যে আপনারা কিন্তু সব রকমের ফিটিংস দেখতেই পাচ্ছেন করে দেওয়া আছে, উডেন ওয়ার্ক করে দেওয়া আছে, এমনকি এখানে কিন্তু আপনারা কিচেন চিমনিও পেয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাজ করে দেওয়া আছে। এই ফ্ল্যাটটি কিন্তু সেরকমভাবে ইউজ হয়নি, যিনি ওনার আছেন তিনি কিন্তু এই ফ্ল্যাটে থাকেন না, তাই খুব ভালো মেনটেন করে ফ্ল্যাটটি রাখা হয়েছে। এই ফ্ল্যাটটি মোটামুটি 2017 সালে ওনারা হ্যান্ডওভার পেয়েছিলেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর টাইলিংয়ের কাজ করে, কত সুন্দর উডেন ওয়ার্ক করে এই পুরো কিচেনটি তৈরি করা হয়েছে। এই কিচেনটি এখন আপনারা তৈরি করতে গেলে প্রায় 2 লাখ টাকার মতো খরচা আছে। এই খরচাগুলো কিন্তু আপনাদের এই ফ্ল্যাটটি নিলে করতে হবে না, কিন্তু একটি নতুন ফ্ল্যাট কিনলে কিন্তু আপনাদের এগুলো আলাদা করে সব কিছুই করিয়ে নিতে হবে। ফ্ল্যাটে রং করে দেওয়া আছে, আপনারা আরেকবার যখন ঢুকবেন রং করে নিতে পারবেন। এবার চলুন আপনাদের আমরা ফ্ল্যাটের ফার্স্ট টয়লেটটি দেখিয়ে দেবো। এটি হলো কমন টয়লেটটি, একটি স্পেসিয়াস কমন টয়লেট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। টয়লেটের মধ্যে 6.5 ফুটের টাইলিংয়ের কাজ করা আছে, কমোড বসানো আছে, নিচে ফ্লোর টাইলস ইউজ করা হয়েছে, অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে, এক্সস্ট ফ্যান লাগিয়ে দেওয়া আছে। এবার আপনাদের মাস্টার বেডরুমটি দেখিয়ে দেবো। এই বেডরুমের সঙ্গে আপনারা অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন। বেডরুমটির সাইজ আছে 11 ফিট বাই 11 ফিটের। বেডরুমের মধ্যে যে পাখাটি দেখতে পাচ্ছেন, এই পাখাটিও আপনারা পেয়ে যাবেন, কিন্তু এই বেডটি আপনারা পাবেন না, এটি যিনি ওনার আছেন তিনি নিয়ে যাবেন। এবার আপনাদের আমরা ব্যালকনিটি দেখিয়ে দিচ্ছি। এই হলো ব্যালকনিটি, ব্যালকনিটি পুরো কভার করা আছে। এই কভারগুলো পুরো অ্যালুমিনিয়াম স্লাইডিং দিয়ে করা আছে, আপনারা চাইলে সেগুলো খুলেও রাখতে পারেন, বা সিকিউরিটি পারপাস, বা যদি এই কভারগুলো থাকে তাহলে কিন্তু আপনারা বৃষ্টির জলগুলো আসবে না, সেই জন্যই যিনি ওনার আছেন তিনি করে দিয়েছেন। এই ফ্ল্যাটটির সঙ্গে আপনারা কিন্তু একটি
এসিও পেয়ে যাবেন, যে এসিটি ওনার কিন্তু দিয়ে দেবেন। এই হলো অ্যাটাচ টয়লেটটি, এই হলো অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের মধ্যে আপনারা একটি গিজার পেয়ে যাচ্ছেন, একটি এক্সস্ট ফ্যান পেয়ে যাচ্ছেন এবং টয়লেটগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন টয়লেটগুলো একদমই ইউজ হয়নি। টয়লেটের ঠিক পাশেই একটি ফুল উডেন ড্রেসিং টেবিলের একটি সেট আপ করে দেওয়া আছে। এই সব খরচা কিন্তু আপনাদের আর এক্সট্রা করে করতে হবে না। এই হলো বেডরুমটি, এই বেডরুমটির সাইজ আছে 11x11 ফিটের। প্রত্যেকটি বেডরুমে খুব ভালো কোয়ালিটির মার্বেল ইউজ করা হয়েছে এবং দুটো করে জানলা আপনারা পাচ্ছেন। এই বেডরুমটির মধ্যে আপনারা একটি উইন্ডোজ এসি পেয়ে যাবেন, যে এসিটি কিন্তু যিনি ওনার আছেন তিনি দিয়ে দেবেন। এই এসিটি কিন্তু উনি নিয়ে যাবেন না, আপনারা পেয়ে যাবেন, যদি চান আপনারা এটাকে রাখতে পারেন। এই টোটাল যে ফ্ল্যাটটি আপনাদের দেখালাম, এই ফ্ল্যাটটি এইচআইজি কোঅপারেটিভের মধ্যে তিনটে, এক একটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট আছে, তাই পুরো ফ্ল্যাটটির সাইজ আছে 1000 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ এরিয়া। এর সঙ্গে একটি আপনারা কাভার্ড পার্কিং পাচ্ছেন, লিফট রানিং আছে। ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে উইথ অল ইন্টেরিয়ার অ্যান্ড কাভার্ড পার্কিং 55 লাখস, 55 লাখ টাকায় আপনারা একটি সুন্দর ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে পাচ্ছেন, রোড ফেসিং ফ্ল্যাট পাচ্ছেন। আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি, আপনাদের নিচে কাভার্ড পার্কিংটি আরেকবার দেখিয়ে দেবো। এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও ডিটেলসে জানতে ডিসক্রিপশন বক্সে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, সেখানে আপনারা কল করে বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। পার ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট আছে আগেই বলেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। যদি আপনাদের বন্ধু বা রিলেটিভসদের যদি এরকম একটি প্রপার্টির রিকোয়ারমেন্ট থাকে তাদের সঙ্গেও শেয়ার করে দিন। চলুন আপনাদের কাভার্ড পার্কিংটি দেখিয়ে দেবো। যিনি ওনার আছেন তার কিন্তু একদম ফ্রন্ট সাইডেই আপনারা কাভার্ড পার্কিংটি পাচ্ছেন। এই জায়গাটি আপনারা পাবেন কাভার্ড পার্কিং, এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন, একদম ফ্রন্টেই আছে। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আমরা সবসময় চেষ্টা করছি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভালো ভালো ফ্ল্যাটের ডিটেলস এখানে নিয়ে আসার জন্য, এবং আশা করছি আপনাদের রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতে পারবো। এছাড়া আপনারা যদি আপনাদের কোনো প্রপার্টি নিউ টাউন বা কেষ্টপুর বাগেরহাটি এরিয়াতে সেল করতে চান সেক্ষেত্রেও আপনারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।